যে সমস্ত ছাত্রছাত্রী 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের বাকি থাকা পরীক্ষা এবং তোমাদের রেজাল্ট সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো আলোচনা আসার আগে ছাত্রদের রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তোমরা সাবস্ক্রাইব করে নাও, আমাদের ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করো, কোনো সমস্যা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা চেষ্টা করবো তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার। আজকের মানে 13 তারিখ আজকের বিদ্যাসাগর ভবন মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বিদ্যাসাগর ভবন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে হেড এক্সামিনার্সদের উদ্দেশ্যে। এই নোটিশের মূল বক্তব্য যেটি, যে তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো ইতিমধ্যে হয়েছে সেই সমস্ত পরীক্ষার খাতা দেখার জন্য আগে 20 থেকে 25 দিন সময় দেওয়া হতো, কিন্তু এবছর খাতা দেখার যে মূল্যায়ন প্রক্রিয়া সেটি অতি দ্রুত সম্পন্ন করার জন্য শিক্ষকদেরকে সময় দেওয়া হবে মাত্র 10 থেকে 12 দিন। এই 10 থেকে 12 দিনের মধ্যে শিক্ষকদের খাতা দেখা শেষ করতে হবে এবং খাতা দেখার কাজ খুব শীঘ্রই শুরু হবে। এবং এর সঙ্গে বলা হয়েছে যে যে সমস্ত শিক্ষক মহাশয়রা খাতা দেখবেন তাদের বাড়িতে বাড়িতে খাতা পৌঁছে দেওয়া হবে, এবং এই প্রসেসটি শিক্ষক মহাশয়রা নিজেদের গাড়ি অথবা পরিবহন ব্যবস্থার মাধ্যমে করতে পারেন, কিন্তু যে যাতে খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে খাতা দেখা সম্ভব হয় সেজন্য তাদেরকে সম্পূর্ণরূপে সহযোগিতা করবে বোর্ড এবং প্রশাসন। সেক্ষেত্রে একটা জিনিস তোমাদের পরিষ্কার, যে তোমাদের বাকি পরীক্ষাগুলো ইতিমধ্যে কি হবে সেটা এখনো বলা যাচ্ছে না, যদিও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন জুন মাসের 10 তারিখের পর এ বিষয়ে জানানো হবে তোমাদের কবে পরীক্ষা হবে। তবে তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো ইতিমধ্যে হয়েছে সেই সমস্ত পরীক্ষার রেজাল্ট বা সেই সমস্ত পরীক্ষার খাতার মূল্যায়ন এবং নম্বর শিট ইতিমধ্যে বোর্ড চাইছে সুন্দরভাবে রেডি করে রাখতে, যাতে বাকি পরীক্ষাগুলো সম্পন্ন হওয়ার খুব পরপরই মানে খুব দ্রুততার সঙ্গে বাকি পরীক্ষার খাতাগুলো মূল্যায়ন করার পর রেজাল্ট মানে অতি দ্রুত মানে প্রকাশ করা যেতে পারে, সেজন্য বোর্ডের এরকম সিদ্ধান্ত। তবে এতে মনে হচ্ছে তোমাদের রেজাল্টের প্রকাশের যে ডেট সেটি বা রেজাল্ট প্রকাশের যে সময় সেটি হয়তো অনেকটা এগিয়ে আসবে, কারণ এক্ষেত্রে দেখা যাচ্ছে বোর্ড অনেক বেশি সক্রিয়তা দেখাচ্ছে। বাকি পরীক্ষা সংক্রান্ত এখনো পর্যন্ত শেষ আপডেট মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তোমাদের পরীক্ষার 10 তারিখের পর ঘোষণা করা হবে, তো এখনো পর্যন্ত এই আপডেটই আছে। আর খাতা দেখার নতুন আপডেট এটি যেটা আজকের প্রকাশিত হয়েছে সেটা তোমাদেরকে জানালাম। তো পরের ভিডিওতে অবশ্যই এর পর পর কি ধরনের আপডেট আসছে সেগুলো নিয়ে আলোচনা করবো।